কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের 2 মাস পেরিয়ে গেছে। ছাত্র সংগঠনগুলোর মধ্যে হচ্ছে রাজনীতির প্রতিযোগিতা, চলছে নানা তর্ক বিতর্ক ও বাকবিতণ্ডা। আগামীতে ক্ষমতায় বসতে সংগঠনগুলোর নেতাকর্মীরা তাদের দল গোছাতে ব্যস্ত, কিন্তু প্রশ্ন উঠছে বারবার আগামীর ছাত্র রাজনীতি কেমন হবে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমাদের বিশেষ আয়োজন রাজনীতির আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখুন দ্য রাইজিং ক্যাম্পাস। আজকে আমাদের সাথে আছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। মেঘমল্লার, আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। মেঘমল্লার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা কোটা সংস্কার আন্দোলন এবং সরকার পতনের আন্দোলনে দেখেছি যে সেখানে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে নানা পেশার মানুষ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছে, তো সেই সময় ছাত্র সংগঠনগুলোর ভূমিকা কেমন ছিল বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে এটা একটা খুব অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে একই সঙ্গে এটা একটা ছাত্র অভ্যুত্থান প্রাইমারিলি বলা হচ্ছে সব জায়গা থেকে, যদিও সেখানে শ্রমিকের বা অন্য পেশাজীবী মানুষের অনেক অংশগ্রহণ ছিল। মানে আমরা আলোচনায় বলছি যে এটা ছাত্রদের অভ্যুত্থান, আপনিও যেভাবে প্রশ্নটাকে যেভাবে ফ্রেম করলেন, কিন্তু সেখানে আবার সেই অভ্যুত্থানের পরে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ হওয়া শুরু করলো। তার কারণ হচ্ছে যে এই পুরো আন্দোলনের মধ্যে আন্দোলনটাকে আপাত দৃষ্টে এটা যে কোনো ছাত্র সংগঠনগুলোর ইনভলভমেন্ট নাই এইটা প্রমাণ করার, বা এটা আসলে স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকেও ছাত্র সংগঠনের নেতৃত্বকে বাইরে রাখার মূল যে কাঠামো তার থেকে সেটার একটা কিন্তু মানে চেষ্টা ছিল, যার ফলে ছাত্র সংগঠনগুলির যেই রোল সেই রোলটা আস্তে আস্তে বাইরে আসছে, কারণ তার আগে থেকেই তারা তাদের মতো করে সেই জায়গা থেকে কাজ করেছে। এখন সেখানে সব ছাত্র সংগঠন তাদের মতো করে কাজ করেছে। এখন ধরেন যেসব সংগঠন মানে নিষিদ্ধ কাঠামোতেই কাজ করতে অভ্যস্ত তাদের জন্য সুবিধা হয়েছে। সমন্বয়কদের মধ্যে আপনি কেন কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবিরের নেতা আছে কিন্তু বামপন্থীদের কোনো নেতা নাই বা অন্য ছাত্র সংগঠনগুলোর নেতারা নাই, বা ইভেন আপনি কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে দেখবেন যে আপনি মানে নুরুল হকের যেই দল, মানে নুরুল হকদের সংগঠনের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের লোকজনও সেভাবে নেই। তাহলে বিষয়টা কি যে সে যে বলতে পারছে যে আচ্ছা আমি হচ্ছি না, আমি অরাজনৈতিক, তো এটা বলা যেতে পারে যে অরাজনৈতিকতার বেশে একটা রাজনীতি হয়েছে, কিন্তু সেখানে আসলে সব ছাত্র সংগঠনই তাদের মতো করে তাদের যে সর্বোচ্চ ভূমিকা সেই ভূমিকা রাখছে, এবং এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে সেই মুহূর্তের একটা সর্বদলীয় এবং সার্বজনীন একটা ঐক্য শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছিল, এবং সেইটার জোরেই কিন্তু আমরা দেখতে পাইছি যে যেটা মনে হয়েছে যে এককালে কোনোভাবে সম্ভব না যে ছাত্রলীগ প্রতিহত করা হয়ে যাবে বা ছাত্রলীগ থাকবে না। ছাত্রলীগ তো ছাত্রলীগ, মানে পুলিশ মিলিটারি সহ মানে ওই যে ছাত্রদের যেই আশা, সেই ছাত্রদের আশাটা আসলে অনেক মানুষকে সাহস দিছে, যার ফলে আরও অনেক মানুষ রাস্তায় নামতে পারছে, কিন্তু সেখানে ছাত্রদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেখানে সব ছাত্র সংগঠনেরই তাদের মতো করে খুবই জোরালো ভূমিকা ছিল, যে যার মতো করে যেখানে পারছে সেখানে সে তার মতো করে ভূমিকা রাখছে। ফর এক্সাম্পল, আমরা বামপন্থীরা যখন 26 জুলাই যখন কোনো কারফিউয়ের কারণে কেউ বাইর হচ্ছে না, তখন বামপন্থী ছাত্র সংগঠনগুলো গণতান্ত্রিক ছাত্রজোটের উদ্যোগে বাকি সামাজিক সাংস্কৃতিক সংগঠনদেরকে নিয়ে গানের মিছিল হলো, এটা প্রথম কারফিউ ভাঙলো, এবং সেটা ফেসবুকে যখন ছড়াইলো এবং ওইটা একটা বড় মানে কি বলবো গেম চেঞ্জার ছিল, মানুষ তারপরের দিন থেকে 27 তারিখ থেকে কিন্তু নামা শুরু করলো। 2 তারিখ আপনার মনে থাকার কথা যে এই ক্যাম্পাসে তার আগ পর্যন্ত কোনো ইয়ে হতো না, এই UTN-এর শিক্ষকদের কিছু মিট প্রোগ্রাম টোগ্রাম হইতো, আর হচ্ছে যখন হচ্ছে এই যে মনামি ম্যাডাম সহ আর অনেকে মায়ের খাইলেন তখন হচ্ছে পুলিশের হাতে, তখন ডিপার্টমেন্টগুলা মিলা এখানে একটা প্রোগ্রাম হলো, ওইখানে আমি নিজে স্লোগান দিচ্ছি, আমার হচ্ছে 100-120 জনের বেশি মতো মানুষ ঢুকতে পারে না এই ক্যাম্পাসে, এবং সেটাও অনেক কিছু করে যে ম্যাডামরা যায়, স্যার ম্যাডামরা যায়, শাহবাগ থেকে ছাড়াই নিয়ে আসলেন, ছাড়াই নিয়ে আসার পরে লোক হলো, ওই রকম একটা সময় ক্যাম্পাসে কেউ ঢুকতে পারতেছে না। ওই সময় কিন্তু দ্রোহযাত্রার যে মিছিল সেটা ক্যাম্পাসে 10,000-এর কাছাকাছি জমায়েত নিয়ে প্রথম আপনার শহীদ মিনারে গেল, এবং ওই দিন পুলিশ এই সারা শহরে অনেক কিছু করলো কিন্তু ওইখানে কোনো আক্রমণ হলো না। পরের দিন 3 তারিখে ওইখানে কেন্দ্রীয় সমন্বয়করা আসলেন এবং কেন্দ্রীয় সমন্বয়করা এখানে কথা বললেন। এটা একটা খুব ইন্টারেস্টিং মানে হিস্টোরিক্যাল অ্যানিকডোট যে প্রথম এক দফার কথা কিন্তু উচ্চারিত হয়েছে দ্রোহযাত্রা থেকে, আনু মোহাম্মদ স্যার ওইখানে বললেন, রাগিব নাইম শহীদ মিনার ছাত্রদের পক্ষ থেকে বললেন। তো ওইখানে ওই সময় সমন্বয়কদের কাউকে মানে আমরা রিচ করতে পারি, সমন্বয়করা তো তখনও সবাই একরকম হাইডে বা নানানভাবে ইয়েতে আছে, তো 3 তারিখে হলো। তো এটা আমি আমার জায়গা থেকে বলতে পারি, সবাই সবার মতো করছে, ছাত্রদলের প্রচুর শহীদ আছে, ছাত্রদল তাদের মতো করে অনেক জায়গায় তাদের মতো করে আন্দোলন করছে, এবং সবাই একটা ঐক্য দেখাইছে যে ঐক্যের জায়গা থেকে হচ্ছে আসলে মানে এটা একটা খুবই অনন্য ঘটনা। মেঘমালার, বেশ কিছু জাতীয় দৈনিকে উঠে এসেছে যে ক্যাম্পাসে ছাত্র সংগঠনের যে নেতাকর্মীরা তারা চাচ্ছে যে ছাত্রলীগ নিষিদ্ধ হোক,
এবং সাংবাদিক মাহমুদুর রহমান, তিনিও বলছেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগের নিষিদ্ধের দাবিটি কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? দাবি তো যৌক্তিক, দাবি যৌক্তিক এই এই অর্থে যে মানে একটা সন্ত্রাসী সংগঠন সেটা গত 15 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় মাফিয়ার মতো চালাইতো। এখানে নগদের সাথে বিয়ে করে ওয়ার্ল্ড কাপ দেখাইতো, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানে না, হল সব তার দখলে, সব কিছু তার দখলে, এবং সে যেখানে তেখানে যা খুশি সন্ত্রাস করতেছে। সেই জায়গা থেকে একটা সন্ত্রাসী সংগঠন সেই জায়গা থেকে নিষিদ্ধ করার পক্ষে নিশ্চয়ই যুক্তি আছে, কিন্তু যে জিনিসটা আসলে আমি মানে এত জোরালোভাবে বলতেছি না বা আসলে এটা নিয়ে মানে আমাদের চিন্তার জায়গা আছে, সেটা হচ্ছে যে ধরেন ছাত্র শিবিরেরও তো আমরা নিষিদ্ধ চাইছি, ছাত্র শিবির দীর্ঘদিন নিষিদ্ধ ছিল, তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, তাহলে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তো কোনো লাভ হলো না, বা তাদের বিরুদ্ধে যে সন্ত্রাসের অভিযোগ আছে তাদের নিষিদ্ধ করে কোনো লাভ হলো না, মানে তারা নিষিদ্ধভাবে গোপনে তাদের রাজনীতি তাদের মতো করে করতে থাকলো। তো আসলে ছাত্রলীগ বিষয়ক ভয়টা হচ্ছে এই যে ছাত্রলীগ যারা করতো তারা তো হাওয়া হয়ে যায়নি, তারা তো তাদের মতো করে তাদের যে রাজনীতি সেই রাজনীতি জারি রাখছে, এবং সেটা একটা অন্তর্ঘাতের রাজনীতি। সারা দেশে আওয়ামী লীগের এখন যে রাজনীতি সেটা হচ্ছে স্যাবোটাজের রাজনীতি, যে কীভাবে করে কোনো একটা গণ্ডগোল সৃষ্টি করে একটা মানে পরিস্থিতিকে উত্তপ্ত করা যায়। তো সেই জায়গা থেকে আসলে ছাত্রলীগকে নিষিদ্ধ করলে ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগের থেকে আমার কাছে মনে হয় যে যদি ছাত্রলীগ এখন ওপেনও থাকে, ছাত্রলীগের যেই রেপুটেশান সেইটার কারণে ছাত্রলীগ তো আসলে ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীর কিছু করতে হবে না। ধরেন ওই ক্যাম্পাসে একটা মহিলা আসছিল না যে শেখ হাসিনার কেক কাটতে, রাস্তার টোকাই ছেলে পেলে যারা আছে ওরা যায় হচ্ছে ইয়ে দিছে, তো মানুষের মানুষ তো এখন ওই জায়গায় আছে। তো ছাত্রলীগের তো কোনো পলিটিক্যাল স্পেস এমনিও নাই ওপেনে রাজনীতি করার, বরং ওকে নিষিদ্ধ করে আসলে আমরা আসলে ওকে নানান জায়গায় ভিড়াই দিতেছি, কিন্তু সেটা একটু চিন্তা করতে হবে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেই আক্রমণগুলো হয়েছে গত 15 বছরে তার ডকুমেন্টেশন করা, এবং এটা ভিকটিমকে বললে হবে না যে ভিকটিম ওইটা ওটা নাম বলে দাও, আমি মাইর খাইছি, আমি কি এক্স্যাক্ট মানুষের নাম মনে রাখছি না, আমিও হামলা করতে পারি সর্বোচ্চ, কিন্তু মানে এই যে 2010-12 থেকে শুরু করে পার্টিকুলারলি 14-র পর থেকে 15 থেকে শুরু করে এই যে মানে 23-24 পর্যন্ত এই 9 বছরে ছাত্রলীগের করা যে সন্ত্রাসগুলো সেই সন্ত্রাসগুলোর বিচার হইতে হবে, এবং যারা এই সন্ত্রাসের সাথে সম্পৃক্ত তারা কোনোভাবেই শিক্ষার্থী হিসেবে যারা মানে তাদেরকে কন্টিনিউ করতে দেওয়া চলবে না। যারা সরাসরি মারার সাথে যুক্ত, যারা নির্দেশ দিচ্ছে এবং যারা এক্সিকিউট করছে তাদের স্ট্রিক্ট পানিশমেন্টের আওতায় আনতে হবে, এবং এই যে সন্ত্রাস এই সন্ত্রাস যাতে রিপিট না করে সেই জন্য যেই যেই কাঠামোগত কাজগুলি করা দরকার, আইনগত হোক সেটা, সেটা প্রশাসনিক জায়গা থেকে হোক, সেগুলো করতে হবে। সেইটা আমার কাছে মনে হয় যে প্রাইমারি কাজ। ছাত্রলীগ নিষিদ্ধ করা আসলে নিষিদ্ধ করে আমার কাছে মনে হয় না যে কোনো একটা সংগঠন সেই সংগঠনটাকে আসলে নিঃশেষ করা যায়, বরং সেটা আসলে হিতে বিপরীত হয় অনেক। ক্যাম্পাসে যখন ছাত্রলীগ ছিল তখন আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো ছিল তাদের নেতাকর্মীরা যদি কোনো প্রোগ্রাম বা সমাবেশ করতো তাদের উপর অনেক সময় হামলা হতো ছাত্রলীগ দ্বারা, কিন্তু ছাত্র শিবিরকে আমরা বিগত 12-14 বছরে ক্যাম্পাসে প্রকাশ্যের রাজনীতির মঞ্চে দেখতে পাইনি। ছাত্র শিবির হঠাৎ আত্মপ্রকাশ পাওয়াটাকে ছাত্র ইউনিয়ন বা আপনি কীভাবে দেখছেন? ছাত্র শিবির রাজনীতি করতে পারে নাই, কারণ ছাত্র শিবিরের রাজনীতি করার লেজিটিমেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 90-এর যেই পরিবেশ পরিষদের চুক্তি সেই পরিবেশ পরিষদের চুক্তির মধ্য দিয়েই নাই হয়ে গেছে। এর পরবর্তীতে তারা নানানভাবে ক্যাম্পাসে আসার চেষ্টা করছে, কিন্তু ক্যাম্পাসে তারা ওইভাবে করে কখনোই ওভাবে রাজনীতি করতে পারে নাই। যেটা ছাত্রলীগ আমলে ইউনিকভাবে হয়েছে সেটা হচ্ছে তাদের উপর প্রচুর পরিমাণ নির্যাতন করা হয়েছে, বা তাদের মানে শিবির সন্দেহে অন্যদের উপর নির্যাতন করা হয়েছে, তো যার ফলে তারা এটা বলতেই পারে যে আমরা তো আসলে বাইর হইতে পারি নাই, আমাদের সন্দেহ করলে আমাদের নিয়ে যেত, তাহলে আমরা আমাদের রাজনীতি কিভাবে করতাম। কিন্তু তারা যে কাজটা করছে বা তারা যে কাজটা সবসময় করে সেটা হইতেছে তারা ছাত্রলীগের ভিতরে বা পাওয়ার স্ট্রাকচারের ভিতরে নিজেদের লোকজনকে বেনামে ঢুকায় রাখছে, যে কারণে আমরা দেখতে পাইতেছি যে মানে ডিপার্টমেন্টের ছাত্রলীগের কমিটির ভিতর থেকে ছাত্র শিবিরের পোস্টের লোকজন বাইর হচ্ছে, বা মানে অন্যান্য নানা সংগঠনের ভিতর থেকে বাইর হচ্ছে। তো আসলে তারা এতদিন পর্যন্ত এই ওয়েটটা করতেছিল যে তারা পট পরিবর্তন হলে তাহলে হচ্ছে এ করবে, কিন্তু তারপরে তারা যদি প্রকাশ্যে রাজনীতি করতে চায় এইটা আসলে এক অর্থে অনেক ভালো। তারা আসলে প্রকাশ্যে রাজনীতি করার চেয়ে অনেক বেশি যেটা করতে চায় সেটা হচ্ছে তারা গুপ্তভাবে তাদের যে এজেন্ডা সেটা করতে চায়। এখন এটা তো খুবই বিপজ্জনক, বা এটা তো মানে কোনোভাবেই কোনো ছাত্র সংগঠনও এটা মানবে না, এটা আমার সাথে না, আপনি যে কোনো ছাত্র সংগঠনের সাথে কথা বলেন, ছাত্র দলের সাথে কথা বলেন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাথে কথা বলেন, অন্য ফেডারেশন যার সাথে কথা বলেন না কেন, যে মানে আমি জানতেই পারবো না যে কে ছাত্র শিবির, সে আমার সংগঠনের মধ্যে বসে আছে কিনা আমি জানি না, তো এইটা তো কোনো রাজনীতির মডেল হতে পারে না। সো তাদের প্রতি যে আহ্বানের জায়গাটা সেটা হচ্ছে যে আপনাদের এই গুপ্তঘাতের যে রাজনীতি এখান থেকে বাইর হন, মানে আমরা কোনো স্পাইং নেটওয়ার্কের সাথে ক্যাম্পাসে সহ অবস্থান করতে পারবো না, আপনার রাজনীতি কারা কারা করে, আপনার কমিটি কী, আপনার সাথে মানে আপনার কর্মী কারা, সেটা একদম প্রকাশ্যে বলেন,
একটা অন্য আর দশটা ছাত্র সংগঠন যেরকম প্রকাশ্যে রাজনীতি করে সেরকম প্রকাশ্যে রাজনীতি করেন, এবং সেখানে মুক্তিযুদ্ধের যে প্রশ্ন সেই প্রশ্ন বিষয়ে আপনাদের যে অবস্থান সেই অবস্থান স্পষ্ট করেন। এই দুইটা হলে ইটস এনাফ। 2023 সালের 14 ডিসেম্বর বিজি চত্বরে ছাত্রলীগ আপনার উপর হামলা করে, তো ক্যাম্পাসে এখন যদি ছাত্রলীগের নেতাকর্মীরা আসতে চায় আপনারা তাদের উপর হামলা করবেন কিনা বা প্রতিশোধ নেবেন কিনা বা তাদের বিরুদ্ধে কোনো মামলা করেছেন কিনা? না, এটা খুব ইন্টারেস্টিং, আমরা এখনো মামলা করি নাই। কারণ মামলা করার বিষয়ে মুশকিল যেটা হচ্ছে যে এতদিন মামলার ক্ষেত্রে যে ধরনের মব ভায়োলেন্সের একটা ব্যাপার ছিল, তো আসলে মামলা করলে আমি আমার মতো করে মামলা করলাম, কিন্তু তাকে নিয়ে আসার ক্ষেত্রে বা কোনো ইয়ে করার ক্ষেত্রে অন্য কোনো ভায়োলেন্সের শিকার, ডিসপ্রপোর্শনেট ভায়োলেন্সের শিকার সে হয় কিনা সেইটাও আমাদের একটা কনসার্নের জায়গা ছিল। তো এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক, আমরা আসলে এই মামলা করার দিকে যাব। আমাদের সেক্ষেত্রে ডকুমেন্টেশনের যে কাজ সেটা চলতেছে, কারণ জানেন যে আমরাই যেহেতু প্রোগ্রাম করতে গিয়ে সব থেকে বেশি আমাদের উপরে আক্রমণ হয়েছে, কারণ আমরা প্রোগ্রাম যেহেতু করতে পারছি, মানে আমরা এমনি ক্যাম্পাসে এক্সিস্ট করতে পারছি, কাছে প্রোগ্রাম করতে গেলে যে প্রোগ্রামগুলো তাদের কাছে মনে হয়েছে বিপজ্জনক সেগুলোতে তারা হামলা করছে। কিন্তু পাল্টা হামলা করার বা এই জাতীয় কোনো প্রতিশোধের সংস্কৃতি ক্যাম্পাসে চালু হোক এই ব্যাপারে আমাদের মানে বিন্দুমাত্র মানে মত নাই, এবং আমরা ক্যাম্পাসে এটা এনশিওর করব যে হ্যাঁ, যারা প্রকাশ্য হামলা করছে তাদের আমি আগেই বললাম আপনাকে তাদের বিচার হইতে হবে, কিন্তু তার বাইরে কেউ ছাত্রলীগের পোস্টের ছিল বলে তাকে ক্যাম্পাসে যে কোনো জায়গায় হেনস্থা করা বা তারা যাতে এক্সিস্ট করতে না পারে এরকম একটা লিঞ্চিংয়ের পরিবেশ তৈরি করা, এটা যাতে না হয় সেই ব্যাপারেও আমরা। আচ্ছা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা সংসদ আছে তাদের একটা তথ্য বেরিয়ে এসেছে যে 84% শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বড় একটা অংশ চাচ্ছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকুক। দুটির মাঝে পার্থক্য কোথায় দেখছেন? আমি আসলে এই পার্টিকুলার মানে পরিসংখ্যানটা জানি না, সো আমার এটার উপর বেস করে কথা বলা ঠিক হবে না। আমার কাছে মনে হয় ছাত্র রাজনীতি থাকা না থাকা বিষয়ক যে আলোচনা, এটা নিয়ে কোনো সিরিয়াস বিতর্ক মানে প্রবাবলি প্র্যাকসিস ইন ডায়ালগ বলে একটা ফোরাম তারা কয়েকদিন আগে একটা ইয়ে করছিল, তো ওখানে আমি বলার চেষ্টা করছি আর কি, যে ওখানে সবাই বলার চেষ্টা করছে, এবং সেখানে যারা কিন্তু ইন্টারেস্টিংলি যারা কিছুদিন আগেও ছাত্র রাজনীতির বিপক্ষে মত দিতেন তারাও কিন্তু পক্ষে মত দিতে শুরু করছেন। ওইদিন আপনারা যদি সাইদ আবদুল্লার বক্তব্য দেখেন তো অনেকেই মানে ঠিক মত বলতে কি মানে রেগুলেটেড হওয়া লাগবে আর কি। এখন ছাত্র রাজনীতি, ওই যে আমি বললাম আমরা আগে আলোচনা করছি, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে কোনো লাভ নাই, মানে নিষিদ্ধ থাকবে নিষিদ্ধভাবে হবে বেনামে হবে, বরং প্রকাশ্য থাকলে সেটাকে রেগুলেট করার একটা কাঠামো তৈরি করতে হবে। এইটা হচ্ছে আমার কাছে মনে হয় জরুরি জিনিস, যে কীভাবে ছাত্র রাজনীতিকে আপনি রেগুলেট করবেন, নিষিদ্ধ করা কোনো সমাধান না। আচ্ছা, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ছাত্র ইউনিয়নের আগামী রাজনীতিটা কেমন হবে, আর ক্যাম্পাসে যদি রাজনীতি থাকে সেই রাজনীতিটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমরা যে কাজটা সর্বোচ্চ করার চেষ্টা করব সেটা হচ্ছে সামনের দিনে ক্যাম্পাসের যেই একদম কোর ইস্যুগুলো আছে, কারণ দেশ রাষ্ট্র অনেক কিছু হয়ে গেছে মাঝখান দিয়ে, মাঝখান থেকে যারা ক্যাম্পাস নিয়ে রাজনীতি করতেন তারা এখন অনেকে হচ্ছে উপদেষ্টা, কিন্তু ক্যাম্পাসের যে কোর ইস্যুগুলো সেগুলো তো আগের মতোই আছে। এখনও আপনার সোশ্যাল সায়েন্সের এলাকায় বলেন বা আপনার এই গোটা সায়েন্স এরিয়ায় বলেন, দুপুরে খাবার ক্যান্টিন নেই, দুপুরে খাবারের সমস্যা একটা বিশাল সমস্যা। আপনি দেখতেছেন যে হচ্ছে আপনার এখনও হলগুলাতে ছাড়পোকার যে সমস্যা, মানে ধরেন ছাত্রলীগ চলে গেছে কিন্তু ছাড়পোকার হয়ে গেছে, মানে আপনার যে এখানকার একদম বেসিক সমস্যাগুলো, আবাসনের সমস্যা, আপনার খাওয়ার সমস্যা, আপনার এখানকার যেই আপনার এখানে যেই গবেষণার বাজেট এটার যে অবস্থা, আপনার গত 15 বছরে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির ফলে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটার একটা শ্বেতপত্র তো এখনও প্রকাশিত হয়নি। তো বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো বিশ্ববিদ্যালয়ের সংস্কারের জন্য দরকার। মূলত আমরা সামনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে কেন্দ্র করে রাজনীতি করব।